আসসালামু আলাইকুম মদ্রুশ ভাই, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে আপনি পেয়েছেন সাতোশি এবং টেস্টনেট, ঠিক আছে, এই দুইটা সম্পর্কে চূড়ান্ত আপডেট দিয়ে দিব। সো এই ভিডিওটি ভুলেও মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি জাস্ট এখান থেকে নতুন বা পুরাতন সবাই দেখবেন, সবাই প্রফিট পাবেন, ঠিক আছে। এখানে নতুন পুরাতন নাই, আপনি জাস্ট এখানে যদি নতুন হন তবু আপনি ইনকাম করতে পারবেন, যারা পুরাতন তারা তো ইনকাম অলরেডি করতেছে, আরও করতে পারবে, ঠিক আছে। সো এই ধরনের সব ধরনের আপডেট, এয়ারড্রপ, ইনফরমেশন, পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। শুধু কাজের ভিডিওগুলো দেওয়া হয় ইউটিউবে, আর বাকি সব ইনফরমেশন, আজকের ভিডিও যে পেমেন্ট প্রুফগুলো বা পেমেন্ট পাওয়ার ব্যান, এই ধরনের আপডেটগুলো, ইনফরমেশনগুলো, লিঙ্কগুলো পরবর্তী সব কিন্তু আপনি এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন। পরবর্তীতে আর কোনো রকম ইউটিউবে ভিডিও দেওয়া হবে না, ঠিক আছে। সো আজকের ভিডিও কাজ হলো এখানে সাতোশি এবং ওকেএক্স, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আপনারা সাতোশি অ্যাপে যে কাজ করতেছি আমরা, কি এখানে টেস্টনেটে পার্টিসিপেট না করলে আমরা কি সাতোশি কোর অ্যাপ্লিকেশনে যে ওএক্স টোকেনটা মাইন করছি এটা কি পেমেন্ট পাবো না? দেখেন আমি সম্পূর্ণ বিষয়টা বলি। এই সাতোশি কোরের মধ্যে যে আপনি জাস্ট এখানে যে টোকেনটা মাইনিং করতেছেন, এখানে পেমেন্ট অ্যাড্রেস সাবমিট করতে হবে। কবে সাবমিট করবেন, কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি। এখানে যে আপনি ওকেএক্স টোকেনটা মাইনিং করতেছেন না, এইটা হচ্ছে সরাসরি মেইন নেট টোকেন, এটা কোনো টেস্ট নেট টোকেন না। এইটা যে মাইনিং করতেছেন এটা আপনি আলাদাভাবে পেমেন্ট পাবেন। এইখানে আপনার সম্পর্ক হচ্ছে সাতোশি অ্যাপের সাথে, ওকেএক্স অ্যাপের সাথে বা টেস্টনেটের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে আপনি মাইনিং করতেছেন, যে এই টোকেনটা মাইনিং করছেন বা ইনকাম করছেন, এটা আপনি পেমেন্ট 100% পাবেন এই সাতোশি কোর অ্যাপ্লিকেশনের মধ্যে যে টোকেনটা মাইনিং করতেছেন, ঠিক আছে। আর ওকেএক্স টোকেনটা আপনি জাস্ট এখানে টেস্টনেটের মধ্যে পার্টিসিপেট করলে সেটা কিন্তু আলাদা একটা এক্সট্রা রিওয়ার্ড পাবেন, সেটা বেনিফিট পাবেন। তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে টুইটারের মধ্যে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে ড্রপ এবং এখানে কিন্তু টেস্টনেট ইউজারদেরকে আলাদাভাবে, এখানে পাঁচটা মিশন আছে, এই পাঁচটা মিশন টেস্টনেটের মধ্যে যদি কমপ্লিট করতে পারেন খুবই সহজ, আমি দেখাই দেবো, সমস্যা নেই, আমি সব কিছু বলে দেবো। এই পাঁচটা মিশনে নতুন ইউজাররা জয়েন করতে পারবে, যারা নতুন ইউজার, ঠিক আছে, যারা নতুন ইউজার, যারা সাতোশি কোর মাইনিংয়ের মধ্যে কাজ করতেছে না, তারাও কিন্তু এই টেস্টের মধ্যে পার্টিসিপেট করলে তারা কিন্তু ওকেএক্স টোকেনটা পাবে। এখানে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিচ্ছে যে আমরা টেস্টনেট ইউজারদেরকে পাঁচটা মিশন কমপ্লিট যারা করবে, হার্ড ওয়ার্ক করবে, তাদেরকে আমরা এক্সট্রা একটা বেনিফিট দেবো, সারপ্রাইজ দেবো, ঠিক আছে। সারপ্রাইজ মেইন নেটে তারা কিন্তু ওকেএক্স টোকেন পাবে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। দেখেন এখানে যে আপনি পেমেন্টটা নিতে হবে, এই পেমেন্টটা নেওয়ার জন্য আপনি এখানে ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন, যে এই ওয়ালেট সেকশনে আপনার এই টোকেনটা জাস্ট এই এখানে ওকেএক্স টোকেনটা দেখতে পাচ্ছেন, যে ওকেএক্স টোকেনটা আপনাকে এখানে অ্যাড্রেস সাবমিট করতে হবে। এই অ্যাড্রেসটা কীভাবে সাবমিট করবেন, এখানে দেখেন যে একটা নোটিফিকেশন শো করতেছে, যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওকেএক্স ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন এখানে শুরু হবে 13 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত। এই অ্যাড্রেস সাবমিট করার অপশনটা কিন্তু চলবে। আপনাদেরকে আমি জাস্ট এখানে আপডেট এবং শর্ট ভিডিও স্ক্রিনশট সহকারে ভালোভাবে বুঝিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে মেইন নেট, যারা এখানে সাতোশি কোর অ্যাপ্লিকেশনে ওকেএক্স টোকেনটা সরাসরি এখানে মাইনিং করতেছে, ঠিক আছে। সো দেখেন আমরা যখন সাতোশি কোর এখানে সাতোশি টোকেনটা বা কোর টোকেনটা ইনকাম করছি বা পেমেন্টটা নিয়েছিলাম, তখন কিন্তু আমরা এদের একটা অ্যাড্রেস এখানে সাবমিট করেছিলাম। ওই অ্যাড্রেসটা আপনি চাইলে সাবমিট করতে পারেন, অথবা চাইলে আপনি নতুন একটা যে কোনো ওয়ালেট, মানে যেই ওয়ালেটের অ্যাড্রেস এখন সাবমিট করবেন মেটামাস থেকে বা ট্রাস ওয়ালেট থেকে, ঠিক আছে, স্মার্ট চেন বা বিএসসিবি ইথেরিয়াম, ওই ওয়ালেটের অ্যাড্রেসে সাবমিট করলে ওই ওয়ালেটের অ্যাড্রেসে আপনি জাস্ট পেমেন্টটা পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড্রেস একটা সাবমিট করার অপশন আসবে, ঠিক আছে। এখানে আপনাকে আপনার পেমেন্ট নেওয়ার জন্য ট্রাস ওয়ালেট থেকে অথবা মেটামাস থেকে আপনার অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিতে হবে। তাহলে জাস্ট এটা কিন্তু আপনি এই যে অ্যাড্রেস সাবমিট করবেন ওই ওয়ালেটে আপনি জাস্ট এটা পেমেন্টটা পাবেন, ঠিক আছে। খেলাম, এটা তো মেইন নেটে কারবারটা চল, মানে আপডেটটা দিয়ে দিলাম বা মেইন নেটের ইনফরমেশনটা বলে দিলাম, ঠিক আছে। আর এখানে নিয়মিত আপনি জাস্ট এখানে ওকেএক্স টোকেনটা মাইনিং করেন, এটা 13 এপ্রিল পর্যন্ত চলবে। 13 এপ্রিল পর্যন্ত চলার পরে এই মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অল্প পরিমাণ মাইনিং বাকি আছে, মাত্র 6% মতো বাকি আছে, ঠিক আছে। সো এইটা গেল মেইন নেট। এখন আমরা টেস্টনেটে পার্টিসিপেট করবো। টেস্টনেটে পার্টিসিপেট যদি আপনি না করেন তাহলে কোনো সমস্যা নেই, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি এখানে টেস্টনেটে পার্টিসিপেট করেন, তাদের ওকেএক্স ওয়ালেট এর মধ্যে তাদের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, আর আমি এর আগেও আপনাদের সাথে ওকেএক্স টেস্টনেট পার্টিসিপেট দুইটা শেয়ার করেছিলাম, দুই তিনটা, ঠিক আছে, OpenEX যদি আমি এখানে সার্চ দিই আমার চ্যানেলে তাহলে জাস্ট এখানে পাবো। এই যে এর আগে আমি জাস্ট এখানে দুইটা আপনাদেরকে টেস্টনেট শেয়ার করেছিলাম, এই টেস্টনেটে যারা পার্টিসিপেট করেছেন তারা তো ভালো। আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, আজকের ভিডিওটা হলো মেন টেস্টনেট, ঠিক আছে। এই টেস্টনেট পার্টিসিপেট করলে আপনি জাস্ট এখানে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন, টেস্টনেটের এক্সট্রা একটা বেনিফিট।
সো টেলিগ্রাম আসবেন, টেলিগ্রামে এরকম একটা পোস্ট দিয়ে দিব আপনাদেরকে। এই পোস্টের মধ্যে এখানে লেখা থাকবে যে ডাউনলোড অ্যাপ, অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে এখানে ডাউনলোড করে নিতে হবে। সো তাদের ওপেনএক্স এক্সচেঞ্জারে তাদের তাদের এই যে প্রজেক্টের এখানে প্রোফাইলে আসবেন, এই যে প্রোফাইলে আসলে টুইটার প্রোফাইলে আসলেও তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আমি ডাউনলোড লিঙ্ক টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব। এই যে এখানে আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি জাস্ট এখানে কী করবেন, এই যে গুগল ড্রাইভের মাধ্যমে জাস্ট এখানে গুগল এখানে নিচেরটাও করতে পারেন, নিচেরটা ক্লিক করলে আপনার সরাসরি অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টল ডাউনলোড হয়ে যাবে। সো আমি অলরেডি করছি এখানে, নাহলে আমরা এমবি পুরাপে। আর যদি এখানে করেন গিট হপের মাধ্যমে, জাস্ট আপনার সেই গিট হপ ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, গিট হপের মধ্যে এখানে জাস্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখানে। ঠিক আছে, যেভাবে ক্লিক করবেন সেভাবেই ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে ইনস্টল করে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ইএক্স মানে ওএক্স এক্সচেঞ্জার তার নিজস্ব এটা ওয়ালেট এক্সচেঞ্জার তারা কিন্তু টেস্টনেট লঞ্চ করেছে। এইখানে যারা পার্টিসিপেট করবে, নতুন পুরাতন সবাই, নতুন পুরাতন সবাই এইখানে জাস্ট এক্সট্রা আলাদা একটা বেনিফিট বা রিওয়ার্ড একটা পাবে টেস্টনেট ইউজারদের জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে নতুন পুরাতন সবাই আপনারা এখানে জয়েন করবেন, আর যারা নতুন যারা পুরাতন আগে জয়েন করেছেন তারা এই এই সাতোশি মাইনিংয়ের কাজ করেছেন না, আপনারা এখানে জয়েন করেন টেস্টনেটে, তাহলে আপনার আরও বেশি বেনিফিট হবে। সো যাই হোক, কথা বাড়াবো না, কথা বাড়ালে অনেক কথা বেশি হয়ে যাবে। এখানে জাস্ট সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনার বেনিফিট হবে, আমার কিচ্ছু নেই। ঠিক আছে, সো আপনি অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আপনার ভিডিওতে লাইক কমেন্ট করেন না বিধায় কিন্তু ভিডিও বানার ইচ্ছা হয় না। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাইন আপ, যারা নতুন ইউজার, ঠিক আছে, আমি পোস্টের মধ্যে এখানে বলে দিয়েছি বা পোস্টের মধ্যে আমি এখানে লিখে দিয়েছি, যারা নিউ ইউজার এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট সেভ প্রাইভেট কি, মানে আপনাকে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং প্রাইভেট কিলে সেভ করে রাখবেন। এই যে সাইন আপ, সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা পিন সংখ্যা বা ছয় সংখ্যার একটা পিন আপনাকে এখানে সেট আপ করে দিতে হবে। সো এখানে ছয় সংখ্যার পিন দিবেন বা একটা নাম্বার দিবেন, আপনার প্রিয় নাম্বার। সো নাম্বার দেওয়ার পর জাস্ট দেখবেন যে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে কী হয়ে যাচ্ছে, ইনস্টল হয়েছে বা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে সেটিংয়ে আসবেন। এই যে সেটিং, সেটিং বাটন, যারা নতুন ইউজার তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। তারপর এখানে ব্যাকআপ, ব্যাকআপ কি বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে প্রাইভেট কি, এই প্রাইভেট কিটা আপনি সেভ করে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়ালেটের প্রাইভেট কি, এটা হারাবেন না, এটা হারালে কিন্তু আপনার ওয়ালেট হারিয়ে যাবে বা আপনি টেস্টনেটে পরবর্তীতে যে রিওয়ার্ডটা আছে ওটা লগ ইন করতে পারবেন না বা পেমেন্ট নিতে পারবেন না। ঠিক আছে, সো এটা গেল নতুন ইউজারদের জন্য। এখন আমরা যারা পুরাতন ইউজার আছি তখন আপনারা কী করবো, এই যে নিচে একটা ইনপুট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, যে ইনপুট বাটন, এই ইনপুট বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি এরপরে স্টেপটা দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে প্রাইভেট কি অথবা ম্যানোমেটিক ফি আপনাকে এখানে দিতে হবে। এটা কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার যে আপনাদেরকে আমি যে বলেছিলাম যে আপনারা যারা আগে টেস্টনেট পার্টিসিপেট করেছিলেন, এই যে এখানে এইখানে যাদের পার্টিসিপেট করেছিলেন যে মাইনিং, ঠিক আছে, ওকে এস ওয়ালেট, এখানে আপনাদের টেস্টনেটের কিন্তু টোকেনটা কিন্তু আপনাদের অলরেডি নেওয়া আছে। ঠিক আছে, এই যে নেওয়া আছে, কেওয়াইসি অ্যান্সার কীভাবে দিবেন যে ভিডিও দিয়েছিলাম, এই ওয়ালেটে যেভাবে আপনি পার্টিসিপেট করেছিলেন ওই ওয়ালেটটা, এই ওয়ালেটে যে পার্টিসিপেট করেছিলেন না, সেম ওয়ালেটটা আপনি জাস্ট এখানে ইনপুট করবেন প্রাইভেট কি অথবা ম্যানোমেটিক কিগুলো দিয়ে। ঠিক আছে, তো আপনি যেই মেটামাস ওয়ালেট দিয়ে আমরা এর আগে যে জয়েন করেছিলাম টেস্টনেটে, ওখানে আমাদের কিন্তু এই ওয়ালেটে ফসেট নেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আমরা কী করবো, এই মেটামাসের ওয়ালেটটাই আমরা জাস্ট এখানে ওকে এস ওয়ালেটে জাস্ট এখানে ইনপুট করবো, তাহলে আমাদের ফসেটের ঝামেলাটা হবে না। ঠিক আছে, এখানে সেটিং বাটনে ক্লিক করে দিব, এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি সেটিং এখানে ক্লিক করে দিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স সিকিউরিটি ফ্রেশ এখানে ক্লিক করে দিব, এখানে গেট স্টাডি ক্লিক করে দিব, তারপর ক্যান হেল্প ইউ এখানে ক্লিক করে দিব, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপরে উপরেরটা ইউর বিগিং স্কিমেন স্ক্যানের নাকি এটা ক্লিক করে দিবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, তারপর আপনার ওয়ালেটের মেটামাসের এখানে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে কী হবে, এরপর জাস্ট এখানে আপনি এটা হোল্ড করে ধরে রাখবেন, তাহলে আপনার এটা আপনার মেটামাসের যে গোপন সিক্রেট কিগুলো আছে বা ফ্রেশগুলো আছে আপনি জাস্ট কপি করে নেবেন। সো তারপর ওপেন ইএক্স ওয়ালেটে আসবেন, এখানে জাস্ট এটা বসাই দিবেন, বসাই দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আগে যে আমরা জয়েন করেছিলাম ওইখানে আমাদের কিন্তু ফসেট নেওয়াই আছে, এখানে ফসেটের ঝামেলা আমাদেরকে আর পোহাইতে হবে না। যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু এখানে ফসেট নিতে পারবেন না। ঠিক আছে, এখানে আপনার কিন্তু আপনার এই যে এখানে ফসেট নামে বাটন দেখতে পাবেন, এখানে ফসেট যখন আসবেন তখন আপনাকে কিন্তু ইয়া দিবে, এখানে কেওয়াইসি দিবে, ভেরি। ঠিক আছে, সো আপনি যেই ওয়ালেট এখানে ইনপুট করেছেন সেম ওয়ালেটটা দিয়ে আপনি জাস্ট এখানে আপনি প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর একটু ঝামেলা আছে, প্রশ্নগুলো আপনাকে কীভাবে আপনি করবেন প্রশ্নগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল আপনাকে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি আপনার মেটামাসে অন্য একটা ওয়ালেট দিয়েও জয়েন করতে পারেন সমস্যা নেই, আপনি জাস্ট এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, এই যে একটা ভিডিও এখানে পোস্টে দেওয়া আছে, এই এখানে দেখতে পাচ্ছেন যে কুইজ অ্যান্সার, এখানে কিন্তু আপনি যখন ফসেট নিতে যাবেন না, ফসেটটা কিন্তু এখন দেয় না, তবু আপনি জাস্ট এখানে কেওয়াইসিটা করতে হবে। ঠিক আছে, কেওয়াইসিটা আপনাকে করতে হবে, তাহলে আপনি কী হবে, কেওয়াইসি সাবমিট করলে আপনাকে 10 লং ইউএসডি দিবে। ঠিক আছে, এই কেওয়াইসিটার মাধ্যমে আমাদেরকে এখানে কী করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে,
তো ফসেটে যখন ক্লিক করে দিবেন তখন আপনি কিন্তু এখানে কেওয়াইসি করতে বলে এখানে প্রশ্নগুলো দিবে ঠিক আছে প্রশ্ন কুইজগুলো অ্যানসারগুলো আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে লিংকটা দিয়েছি এই লিংকটা আপনি মেটামাস আবার আপনি এখানে আসার দরকার নাই আপনারা তো এখানে কপি করা যায় না ঠিক আছে আপনি কি করবেন আপনি মেটামাস ব্রাউজ অ্যাপ্লিকেশনটা দিয়ে অথবা মিসেস কিবি ব্রাউজারে এই লিংকটা কপি করে আপনি জাস্ট এখানে ওয়ালেট কানেক্ট করে তারপর জাস্ট এখানে যে কুইজ অ্যান্সার কীভাবে করবেন আমি জাস্ট এখানে লিঙ্কটা ক্লিক করবেন এই যেখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখবেন আপনি নিজে নিজে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি জাস্ট অ্যান্সারগুলো দিতে মানে দিতে পারবেন ঠিক আছে ঠিক আছে আপনি যদি এখানে নতুন অ্যাকাউন্ট করেন ভালোভাবে বুঝবেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে সেম অ্যাকাউন্টটা এখানে মেটামাসে ইনপুট করবেন আপনার প্রাইভেট কিটা দিয়ে ইনপুট করে এই জায়গার মধ্যে জাস্ট আপনি কেওয়াইসিটা বা কুইজ অ্যান্সারগুলো সমাধান করে নেবেন কারণ এই জায়গায় অ্যান্সারগুলো কপি করা যায় এই জায়গায় কিন্তু কপি করা যায় না ঠিক আছে কপি করা একটা অসুবিধা হয়ে যাবে আপনাকে কপি করে করে এই চ্যাট জিপিটিকে দিতে হবে এই যে চ্যাট জিপিটিকে দিতে হবে এই অ্যান্সার কুইজ অ্যান্সারগুলো চ্যাট জিপিটিকে দিতে হবে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সে কিন্তু উত্তরগুলো দিয়ে দিবে জাস্ট আপনি উত্তরগুলো সিলেক্ট করে মেটামাসের মাধ্যমে তাহলে আপনি খুব সহজে বা এখানে এসে আপনি জাস্ট অ্যান্সারগুলো দিতে পারবেন তাহলে এই অ্যান্সারগুলোর ঝামেলাটা আপনি আপনারা মুক্ত করে দিলাম ঠিক আছে আর আমার কিন্তু আগের এটা ওয়ালেট এখানে কিন্তু যারা এই ভিডিও দেখে জয়েন করেছিলেন না আগে তাদের কিন্তু এখন টেস্টনেটে কোনো ঝামেলা নাই ঠিক আছে এখন টেস্টনেটে এখানে কিন্তু টোকেনটা দিচ্ছে না তো যাদের টোকেন নাই তারা কিন্তু একে অপরকে সাহায্য করবেন এবং কমেন্টে আপনার স্ক্রিনশট বা জয়েন করার প্রসেস জয়েন যে করেছেন এটা কিন্তু একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে ঠিক আছে স্ক্রিনশট দিতে হবে এবং আমার ভিডিওতে লাইক করে দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি সহযোগিতা করার চেষ্টা করবো আপনাদেরকে 1 USDT বা 50 USDT অল্প কিছু দিয়ে আপনি জাস্ট পার্টিসিপেট করবেন তাহলে আপনি জাস্ট এখান থেকে একটা বেনিফিট নিতে পারবেন ঠিক আছে সো এখন আমাদের এখানে কাজ করার কাজ কী করতে হবে এখানে মিশনে আসবেন এখানে দেখবেন যে একটা মিশন অপশন এখানে আপনি ট্রেড করবেন এখানে ট্রেড নামে একটা অপশন আছে না এই যে ট্রেড এই ট্রেডটাও কিন্তু আপনাকে ইউজ করতে হবে এখানে আমার কী আছে আমার OKX টোকেন আছে তারপরে USDT আছে ঠিক আছে সো আমি এখানে $1 দিয়ে আমি জাস্ট এখানে একটা টোকেনও কিনতে পারি এখানে আমার ব্যালেন্স আছে USDT এবং টোকেনও আছে OEX ঠিক আছে এখানে আপনি বাই সেল করবেন একটা দুইটাই সামান্য পরিমাণ বাই সেল করবেন ঠিক আছে সো এখন আমি দেখা দেখে যাচ্ছি না এখানে রেকর্ডিং চলতেছে এবং খুবই স্লো হয়ে যাচ্ছে আর টেস্ট মানে একটু হালকা স্লো এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে মিশন এই মিশন 5টা দেখতে পাচ্ছেন এখানে মিশন এখানে আছে একটা মিশন এখানে একটা মিশন এখানে ই মিশন এক্স মিশন টি মিশন এবং এল মিশন জেড মিশন এই 5টা মিশন যারা কমপ্লিট করবে তারাই কিন্তু এখান থেকে রিওয়ার্ড কনফার্ম টেস্টনেট হিসাবে তারা কিন্তু আলাদা একটা রিওয়ার্ড পাবে ঠিক আছে সো এখানে প্রথম আমরা মিশনটা টার্গেট করব এই যে দেখতে পাচ্ছেন যে উপরে এই মিশনটা জাস্ট উপরে মিশন ই মিশন ই এর মধ্যে ক্লিক করে দিবেন এখানে আপনাকে সাতোশি অ্যাপ ইমেল আপনি যে মাইনিং করেছেন ওই ইমেলটা আপনাকে এখানে সিলেক্ট করে মানে দিতে হবে ঠিক আছে আপনি সাতোশি অ্যাপ আমরা যা পুরাতন ইউজার জাস্ট এখানে আপনি অ্যাকাউন্ট আসবেন মি অপশন তারপর এই যে আপনার ইমেলটা যে শো করতেছে না এই ইমেলটা আপনাকে এখানে সাবমিট করে দিতে বলতেছে ঠিক আছে আপনি কী করবেন এখানে জাস্ট আপনি সেম ইমেলটা জাস্ট এখানে দিবেন তাহলে আপনার এক্সট্রা বেনিফিটটা খুবই স্ট্রং হবে এবং তারা যাচাই বাছাই করবে ঠিক আছে তারপর এখানে কান্ট্রি রিজেন্টটা আপনি বাংলাদেশ আমি জাস্ট এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব ঠিক আছে তো এইখানে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে এতটুকুই কাজ এখানে ঠিক আছে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সাবমিট করা আমাদের হয়ে গেছে ঠিক আছে এখন একটা আরেকটা বিষয় বলি এখানে আমি পরের 4টা মিশন দেখাচ্ছি এখন যারা পুরাতন ইউজার তারা তো এখানে অ্যাড্রেস মানে OKX টোকেনটা যে মাইনিং করতেছে না এই টোকেনটা তো আমাদের পেমেন্ট নেওয়ার জন্য একটা অ্যাড্রেস সাবমিট করতে হবে তাই না এইখানে আপনি যেই OKX ওয়ালেটে যেই অ্যাড্রেসটা দিয়ে জয়েন করতেছেন ওয়ালেটটা সেই ওয়ালেটটাই জাস্ট আপনি সেম অ্যাড্রেসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এক্সট্রা বেনিফিট বেশি ভালো হবে আমি আশা করছি ঠিক আছে আপনি সেম ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন সমস্যা নেই যে কোনো আপনি সেম আপনাদের এখানে তো অ্যাকাউন্ট নেই ঠিক আছে তাহলে আপনি যে কোনো একটা অ্যাড্রেস বা ইমেল দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমরা ই মিশনটা কমপ্লিট করলাম না এক্স মিশনটা এখানে কমপ্লিট করতে হবে মিশন এক্সের মধ্যে ক্লিক করে দিবেন মিশন এক্সের মধ্যে বলতেছে এখানে আপনাকে টুইটার ইউজার নেম দিতে ঠিক আছে আপনি তাদের OKX এক্সচেঞ্জারের যে অ্যাকাউন্টটা আছে না তাদের টুইটার অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা অবশ্যই ফলো করে দিবেন সো আমার এখানে আমার টুইটার ইউজার নেমটা আমার মুখস্থ আছে IMRULMBUL868 সো এইভাবে জাস্ট আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে আপনি নেক্সট স্টেপে দিয়ে দিবেন এটা ভালো করে দিয়েন আপনি চেক করবেন যে ভুলভাল দিয়েন না তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম নেক্সট স্টেপে যখন ক্লিক করে দিবেন পরবর্তী বলতেছে যে পোস্টেড এক্স স্ট্যাটাস এই যে এখানে একটা টুইটারে এখানে একটা পোস্ট তারা দিয়ে দিয়েছে আপনি জাস্ট এই পোস্টটার মধ্যে একটা ক্লিক করবেন এটা কিন্তু কপি হয়ে যাবে যে কপি হয়ে গেছে আমাদের এই পোস্টটা এখন আর কী করতে হবে টুইটারে একটা পোস্ট করে দিতে হবে সো আপনি টুইটারে চলে আসবেন টুইটারে কোণে এখানে দেখবেন জাস্ট পোস্ট নামে একটা অপশন ঠিক আছে এটা এখানে প্লাস পোস্ট এখানে ক্লিক করে দিবেন
দেওয়ার পরে এখানে আপনি পোস্ট করার অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এখানে আপনি লেখাটাকে পেস্ট করে দিয়ে এখানে উপরে থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট পোস্ট নামে অপশনটা ক্লিক করে দিবেন সাথে সাথে নিচে দেখবেন যেটা ভিউ নামে অপশন ঠিক আছে এই ভিউ বাটনে ক্লিক করলে আপনার এই পোস্টটা কিন্তু চলে আসবে আপনি যেটা পোস্ট করেছেন ঠিক আছে তারপর শেয়ার বাটনে ক্লিক করে আপনি জাস্ট লিঙ্কটাকে এখানে কপি করে নেবেন ঠিক আছে সো আপনি চাইলে আপনার প্রোফাইলে গিয়েও দেখতে পারেন তারপরে চলে আসবেন এখানে এখানে আসার পরে এখানে আপনি পোস্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন সো এখানে পোস্টের লিঙ্কটা যখন দিবেন তখন দেখবেন যে তারা কিন্তু এখানে লিঙ্কটা বসে গিয়েছে এবং পুরো লিঙ্কটা আপনার এখানে আচ্ছা এই যে এখানে কিন্তু চলে আসছে একটু অপেক্ষা করবেন পুরো লিঙ্কটা দিবেন দিবার পর 5-6 সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন যে আপনার পুরো লিঙ্কটা নেবে না শুধু আপনার টুইট পোস্টের যে এখানে আইডিটা আছে এটা অটোমেটিক নিয়ে নিবে আপনাকে আইডি আবার আলাদা করে কোথায় পাবো কীভাবে আপনি লিঙ্কটা এখানে বসাই দিবেন তারপরে একটু বেগে আসবেন বা বেগে না আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন দেখবেন যে কিন্তু এই আইডিটা বসে গিয়েছে অটোমেটিক তারপর চেক স্ট্যাটাস এখানে জাস্ট ক্লিক করে দিবেন চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু মিশন এক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটাই টিকমার্ক উঠে গিয়েছে 1, 2, 3, 4 এখানে কিন্তু তিনটাই টিকমার্ক উঠে গিয়েছে কী জন্য আমি এগুলো সব আইডিতে ফলো করা আছে ঠিক আছে বা শেয়ার করেছি জাস্ট এখানে ফিনিশ মিশনে ক্লিক করে দেবেন ফিনিশ মিশনে ক্লিক করলে আমাদের কিন্তু এটাও গ্রিন টিকমার্ক উঠেছে মানে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে মিশন টি এর মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আপনাকে কী করতে হবে আচ্ছা সেন্ট দ্য ফলোয়িং কমেন্ট এই যে এখানে কমেন্টটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখানে আপনাকে একটা ক্লিক করে নিতে হবে জাস্ট এটা ক্লিক করবেন এটা আপনার অ্যাড্রেসটাই কিন্তু আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে চলে আসছে তারপর এখানে এগেন বুট এই যে বুট এখানে দেখতে পাচ্ছেন এই বুটের মধ্যে ক্লিক করে দিবেন আমি এই বুটটা আপনাকে টেলিগ্রামে দিয়ে দিব ঠিক আছে এটা এটা ক্লিক করলে হয় না এটা জাস্ট এখান থেকে চেপে ধরে কপি করে নিব কপি করে জাস্ট এটা আমি সেভ মেসেজ থেকে ক্লিক করে ওপেন করব সো আপনাকে টেলিগ্রামে এখানে দিয়ে দিব বুটটা জাস্ট এই বুটের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে আপনি যে কপি করে আনলেন ওইখানে যে এখানে অ্যাড্রেসের যেখানে লেখাটা ছিল আপনি সম্পূর্ণটা কপি করে জাস্ট এখানে কী করবেন এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে হ্যালো ইমরুল ইউ হ্যাভ বিন বাইন্ডেড ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে আমাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেস এখানে বাইন্ড হয়ে গিয়েছে ঠিক আছে তারপর আপনি চলে আসবেন এখানে আসে দেখবেন যে আপনি কিন্তু এটা কাজ কমপ্লিট ঠিক আছে এখানে কিন্তু আমাদের এটা গ্রিন টিক মার্ক উঠে গিয়েছে মানে আমাদের এখানে মিশন টিটাও অ্যাড্রেস টেলিগ্রাম বুট সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গিয়েছে ঠিক আছে সো আমরা বেগে আসবো এরপর আমাদের দুইটা মিশন এল এর মধ্যে ক্লিক করে দেখি এটা কী আছে আচ্ছা মিশন এল এর মধ্যে আপনাকে এখানে তিনটা টোকেন এখানে হোল্ড মানে রাখতে হবে বা আপনার ওয়ালেটে থাকতে হবে এক নম্বর হচ্ছে USDT আরেকটা হচ্ছে OEX আরেকটা হচ্ছে AGI যা তিনটাই আমার ওয়ালেটে আছে এবং তিনটাই কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফাইড উঠে আসছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আচ্ছা আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে একটু স্লোলি কাজ করে কাজ বলতে গিয়ে একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন আপনি সহজে বুঝতে পারবেন দেখেন আমাদের তিনটা টোকেন আছে এই তিনটা টোকেন আপনার ওয়ালেটে থাকতে হবে ঠিক আছে যদি আপনার কাছে না থাকে তাহলে আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারেন ঠিক আছে আমি আপনাকে যদি সাপোর্ট করবো আপনাকেও সাপোর্ট করতে হবে ভাই আমাকে লাইক করতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে আমাকে উৎসাহিত করতে হবে ঠিক আছে এটাই সাপোর্ট টেলিগ্রাম পোস্টে রিয়াকশন দিবেন যে ভাই আমি আসি আপনার সাথে ঠিক আছে তাহলে মিশন এল আমাদের কিন্তু কি হয়ে গেল এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল এই তিনটা টোকেন আমি আপনাকে মনে করেন যে কোনো একটা টোকেন পাঠাইতে পারি যেমন AGI টোকেন বা USDT টোকেন এখানে OEX টোকেন যে কোনো একটা টোকেন যদি আপনাকে পাঠাই দিই আপনি এটা কী করবেন এখানে এক্সচেঞ্জ করলে একটু দাম কম পাবেন আপনি এখানে একটা সোয়াইপ করে নেবেন ঠিক আছে এই সোয়াইপ বাটন এই সোয়াইপ বাটন থেকে আপনি জাস্ট আপনাকে মনে করেন আমি $1 দিলাম ঠিক আছে $1 USDT পাঠিয়ে দিলাম সো আপনি এই $1 USDT এখানে ভাগ করবেন ঠিক আছে আপনি এখানে মনে করেন 0.1 এখানে 10 দিলেন বা 1 দিলেন 10 দিন 20 দিন করে আপনি এখানে OEX টোকেনটা সোয়াইপ করে নেবেন তারপর এখানে ক্লিক করে দিবেন এই যে টোকেন নামটার উপরে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে AGI দেখছেন এই AGI এর মধ্যে ক্লিক করে এখানে আপনি আবার 20 সেন্ট বা 10 সেন্ট AGI টোকেন সোয়াইপ করে নেবেন তাহলে আপনার তিনটা টোকেন আপনার ওয়ালেটে হোল্ড হয়ে গেল তাহলে আপনার কী হবে এই মিশন এলটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এখানে জাস্ট আমি ক্লিক করতেছি কিন্তু সাথে ওপেন হচ্ছে না ঠিক আছে সাথে ওপেন হচ্ছে না একটু পরে ওপেন হচ্ছে মানে 10-15 সেকেন্ড পরে ওপেন হচ্ছে কারণ টেস্টটা একটু স্লো কাজ করতেছে জেডটা দেখাই দিই মিশন জেডটা কীভাবে কমপ্লিট করবেন মিশন জেড ঠিক আছে মিশন জেডের মধ্যে আমি ক্লিক করে দিলাম কি হার্ড ওয়ার্ক যারা করবে তারা কিন্তু একটা সারপ্রাইজ বেনিফিট পাবে সো এই যে দেখতে পাচ্ছেন মিশন জেড এই যে আপনাকে বলেছিলাম যে এখানে কুইজ অ্যান্সার দিয়ে মানে কুইজ অ্যান্সার দিয়ে আপনাকে এটা
কমপ্লিট করতে হবে ঠিক আছে কুইজ অ্যানসার দিয়ে আপনাকে এটা কমপ্লিট করতে হবে এইটা আপনি জাস্ট এখানে আসলেই এতে মিশন জেটের মধ্যে আসলেই আপনি জাস্ট এই কুইজ অ্যানসারগুলো দিতে পারবেন ঠিক আছে সো এই যে কুইজ অ্যানসারগুলো কীভাবে দিবেন আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে একটা আলাদা ডেডিকেটেড একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আপনি যদি আসেন আমি কিন্তু এটাও পোস্টটা মেনশন করে আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন যে কুইজ অ্যানসার এখানে ক্লিক করলে আপনি জাস্ট এই ভিডিওটা দেখে চ্যাট জিপিটি এআই সফটওয়্যারের মাধ্যমে আপনি জাস্ট আপনার অ্যানসারগুলো এখানে কপি করবেন এখান থেকে কপি করবেন এই যে এখানে এই যে বললাম না ওকেএস অ্যাপ্লিকেশনটার মধ্যে জাস্ট এই যে কুইজ অ্যান্সারগুলো এখানে জাস্ট সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সারগুলো জাস্ট এখানে কপি করে এই চ্যাট জিপিটির মধ্যে দিবেন আপনাকে সঠিক অ্যান্সারটা দিয়ে দিবে ঠিক আছে আমি এই ভিডিওটাতে বলে দিয়েছি কুইজ অ্যান্সারটা তো এখানে কিন্তু কপি করা যায় না তো আপনি চাইলে আপনি এই ওয়ালেটটা মেটামাসে বা কিবি মেজর মিসেস ব্রাউজারে আপনি ওপেন করে কানেক্ট করে জাস্ট কুইজ অ্যান্সারটা সাবমিট করে কেওয়াইসি পাস করে আপনি জাস্ট এটা কমপ্লিট করতে পারেন তো মূলত এখানে পাঁচটা মিশনের কাজ ঠিক আছে যদি আপনার মাথা কাজ না করে ভাই উলট পালট মনে হয় তাহলে কোনো সমস্যা নাই আমি তো আসি ভাই ভাই তো আসে সেটা সমস্যা টেনশন নেবেন না কিন্তু আপনাদেরকে পেমেন্টটা নিতে হবে ঠিক আছে ফ্রি অফার ভাই এই ফ্রি অফারগুলো থেকে আপনি যদি পেমেন্টটা না নেন তাহলে কী করবেন তো এই ফ্রি অফার থেকে যা পেমেন্ট পাবেন সেখান থেকে 50% খাবেন বা 70% খাবেন বাকিগুলো আবার অন্যান্য সামান্য পরিমাণ ইনভেস্টার ইয়ারড্রপগুলোতে জয়েন করার জন্য কাজে লাগে সেখানে আমরা জাস্ট এইগুলোতে ইনভেস্ট করবো এখানে সম্পূর্ণ ফ্রি একটা টাকাও ইনভেস্ট করতে হবে না এই যে আমরা যেখানে ওকেএস টোকেনটা সরাসরি মেইন নেট টোকেনটা যে মাইনিং করতেছে এটাও সম্পূর্ণ ফ্রি এই টেস্টনেট থেকে যে প্রফিটটা পাবো এটাও সম্পূর্ণ ফ্রি সো এই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে নামটা এই নামের মধ্যে ক্লিক করে দিলে আমরা জাস্ট এখানে আমরা আইডিটা পাবেন ঠিক আছে এই যে আইডিটা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপর এখানে গ্রুপ আছে এই যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে জাস্ট এখানে হেল্প নিতে পারেন ঠিক আছে সো এই ছিল মূলত আজকের ভিডিও দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ